দেখুন, এভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে মেডিকেল রিপোর্ট দেওয়া যায় না। অনেকগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, একটা শিশুর মেডিকেল এক্সামিন করছি, সার্ভাইভার এখনও অনেক ট্রমাতে রয়েছে, আর ওর যা বয়স, এই বয়সে এসব ব্যাপারে কমিউনিকেট করাও যায় না। পেশেন্ট একটা সেকেন্ডের জন্যও ঘুমোতে পারছে না, সারাক্ষণ কেঁদে যাচ্ছে। এই সময় একটা অ্যাংজাইটি তৈরি হয়, তার জন্য পেশেন্ট কারোর সাথে কথা বলতে পারে। অভিযোগ যখনই জমা করেছে তখনই আমরা বাচ্চাটা বাবা মার সাথে সামনাসামনি ভাবে কথা বলেছি, আর সিসিটিভি ইনস্টলেশন, গার্জেনদের যা যা দাবি দাওয়া আছে আমরা সমস্তটা নিয়ে ব্যবস্থা নেওয়া শুরু করেছি। গার্জেনরা এটাও বলেছে যে স্কুল ইজ ভেরি ভেরি কোঅপারেটিভ, যদিও ঘটনাটা খুবই লজ্জাজনক, কিন্তু গার্জেনদের সমস্ত দায়িত্বটা স্কুলে বাচ্চাদের দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় না, তাদের নিজস্বও কিছু দায়িত্ব থাকে। আতঙ্কে আতঙ্কে দিন কাটছে আমার। আরে, আমার ঘরেও তো একটা বাচ্চা মেয়ে আছে নাকি, ঘটনাটা না যে কারোর সাথে ঘটতে পারত। এরকম বিকৃত মস্তিষ্কের একটা জানোয়ারকে এক্ষুনি স্কুল থেকে তাড়ানো উচিত। তা না করে স্কুল এখন গার্জিয়ানের প্যারেন্টিংয়ের উপর আঙুল তুলছে, চিন্তা করুন। তাহলে দাদা, এই গল্পটা কেমন লাগলো? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু একটু ভালো কিছু লেখ, বুঝলি? মার্কেটে টাটকা খবর আছে জানিস তো, আর এখন ওই প্রেমের প্যান প্যানের নিয়ে গল্প না আর কেউ শুনতে চায় না। লোকের ইমোশন একদম হার্ট করতো একদম। আরে সেটাই তো করছি দাদা, ওটাতেই তো ফোকাস করছি। এ দেখো না, দেখো না, মাই FBতে যে রাইটার্স ব্লগ যে পেজটা আছে ওখানে একটা পোস্ট দিয়েছি, বুঝলে, 10,000 লাইকও পেয়েছে। দেখো না, এটাকে নিয়ে যদি কিছু বানাতে পারো পাবলিক কিন্তু হেভি খাবে। মাই ডিয়ার, এটা নিয়ে একটা কাজ করা যেতে পারে দাদা। বলাৎকার কা আরোপ লাগা হে। A 4-year-old school girl was allegedly molested by That's not happening. সব জায়গায় খালি রেপ রেপ আর molestation। কে দেখ কাজ করা নেই। আরে আর বলিস না, যে হেভি হেক্টিক গেল আজকে রে। তুই চা খাবি? তুই চা খাবি? হ্যাঁ হ্যাঁ, চল বাবা। সত্যি বড্ড গরম। ওই তো তোর চায়ের দোকান আছে। মাসি, দুটো চা দাও। আরেকটা দাও। আরে তোর ফোনটা আমার কাছে রয়ে গেছে রে। আরে তোর ওই আরে ফোন এসেছিলাম, ধরে নিয়েছি। এই তোর কি রাঙা মাসি না কি, রাঙা মাসির ফোন করেছিল বলে টুবাইদার মেয়ে হয়েছে। টুবাইদা, প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাবা হলি, কত দায়িত্ব বেড়ে গেল বলতো। আমাদের ফুলের মতো মিষ্টি মেয়েটাকে অনেকখানি আদর আদর। কি মিষ্টি দেখতে হয়েছে রে, পুরো বৌমনির আদল বসানো, কিন্তু নাকটা কিন্তু তোর মতোই টিকালো হয়েছে। মেয়েটার দেখাশোনা ঠিকভাবে করিস বুঝলি, তোরা দুটোই যা খামখেয়ালি আর অগোছালো। দেখিস বাবা, আমার ভাইজিটার যেন আবার কোনো রকম অযত্ন না হয়। ফুলের মতো মেয়েটার প্রত্যেকটা পাপড়ি যেন অক্ষত থাকে। দেখ, আমি কোনোরকম ইতস্তত না করেই তোকে একটা কথা বলবো। বাইরের এই নির্মম নোংরা সমাজ থেকে ওকে পারলে অন্তত দূরে রাখিস। আর হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই দূরে রাখিস ওই সো কল্ড দাদা কাকারূপী রাক্ষসগুলোর কাছ থেকে। অল্প অল্প করে শক্ত হতে শেখাস, যদি কখনো আঘাত পাই যেন পাল্টা আঘাত করতে জানি। আশা করি বুঝতে পাচ্ছিস যা কেন আমি তোকেই কথাগুলো বলছি, তোর অন্তত বোঝা উচিত। জানিস দাদা, রেপ বা মোলেস্টেশন কখনো শারীরিক হয় না রে, তার সঙ্গে মানসিকও হয়।
কিন্তু সেটা সচরাচর প্রকাশই পায় না। আর এই মানসিক দর্শনের শিকার হয় ওই ছোট্ট ছোট্ট পুতুলগুলো। এমনকি জানিস, মোলেস নেওয়ার সময় যারা বুঝতেই পারে না তাদের সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, শুধু শুধু শিশু মনে একটা দাগ কেটে রয়ে যায়। মনে পড়ে তোর, মনে পড়ে ছেলেবেলার সেই দিনটা? হার্ডলি আমি তখন 4 বছর হব, গরমের ছুটিতে সে গিয়েছিলাম তোদের বাড়ি। তুইও তো তখন কত ছোট্ট, কিন্তু বিকৃতি বিকৃতি হয়তো মানুষকে ছোট বয়সেই গ্রাস করে। সে আমাকে স্নান করিয়ে দিবি বলে সে কি জোর জবরদস্তি করতে থাকলি। হ্যাঁ আমি জানি যে কোনো লোক এর মধ্যে অন্যায় কিচ্ছু দেখবে না, কিন্তু আমি সেদিন থেকে আমি বুঝেছিলাম জানিস, গুড টাচ আর ব্যাড টাচের মধ্যে পার্থক্য। এড়িয়ে চলতাম জানিস, তুই একা থাকলেই আমি তোকে এড়িয়ে চলতাম। হ্যাঁ সে ছোট্ট বয়সের একটা ঘটনাই আমাকে অনেক বড় করে দিয়েছিল। তারপর তারপর তোর মনে আছে তুই এসেছিলি আমাদের বাড়ি তোর মাধ্যমিকের পর? সে আমি তখন ক্লাস 5 কি 6 হব, দিনটা ছিল শনিবার। হ্যাঁ তাই আমার হাফ ছুটি, বাবারও হাফ ছুটি, মা বাবা তুই সবাই মিলে অপেক্ষা করছিলি আমরা একসাথে খাবো বলে। সে আমি স্কুল থেকে এলাম, চেঞ্জ করতে গেলাম আর মাও চলে গেল রান্নাঘরে খাবার গরম করতে। একটা লম্বা বারান্দা ছিল আমাদের, আমি যেই স্কুল ইউনিফর্মটা চেঞ্জ করতে যাব হঠাৎ আয়নায় দেখলাম ঠিক উল্টো দিকে খিড়কি থেকে দুটো ভীষণ নোংরা চোখ আমাকে দুটো ভীষণ নোংরা চোখ জল জল করছে। আমি প্রচণ্ড দৌড়ে গেলাম ধরবো বলে, কিন্তু কিন্তু খিড়কিটা বন্ধ হয়ে গেল। এবার আমি খড়খড়িটা খুললাম, দেখলাম দেখলাম তোর পাটা। তুই কিন্তু কোনো রকমে ছাদে গিয়ে বেঁচে গেলি জানিস, এরকম হয়তো হামেশাই সহ্য করতে হয় আমার মতো কিছু মেয়েকে। সেদিনও আমি চুপ ছিলাম, রাগে ঘেন্নায় গাটা রিরি করে উঠেছিল। তোকে নাকি আমি রাখি পড়াই, আমি নাকি তোর দীর্ঘায়ু কামনা করি। ছি 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 ছি, ওই ঘটনার পর হয়তো তুই বুঝেছিলি যে আমি তোর উপর ভীষণ বিরক্ত, এবং আমি আর সে ছোট্টটি নেই এখন আর, তাই তুই আর সেরকম সাহস করিসনি। কিন্তু কিন্তু ওই স্বভাব কতদিন আর লুকিয়ে রাখবি নিজেকে। এবার যে ঘটনাটি তোকে মনে করাবো সেটা আরও অনেক অনেক বেশি লজ্জার। সেই গরমের ছুটিতে তুই আমাদের বাড়িতে এলি, খাওয়া দাওয়ার পর বাবা সোফার ঘরে শুয়ে পড়ল আর তুই আমি আর মা বেডরুমে। হঠাৎ হঠাৎ মাঝরাতে জানিস ঘুমের মধ্যে ফিল করলাম একটা নোংরা হাত, একটা নোংরা হাত আমার শরীরের মধ্যে খুব নোংরাভাবে চালনা করা হচ্ছে। সেদিন আর পারিনি জানিস, লজ্জায় ঘেন্নায় ডুকরে কেঁদে উঠেছিলাম। মাকে আমি সবটা বলেছিলাম সেদিন, মা আমায় নিয়ে পাশের ঘরে চলে গেল। বাবাকে বলতে বাবা ভীষণ রেগে গেছিল, কিন্তু কিন্তু জানিস কোনো প্রতিবাদ হয়নি ঘটনাটার। মাঝে মাঝে কিছু কথা নাড়ে গলার কাছে এসে দলা পাকিয়ে ওঠে, এই যেমন আজকে এই কথাগুলো। হ্যাঁ কথাগুলো তোকে জানানো খুব দরকার ছিল খুব, কিন্তু কিন্তু কিছু কথা হয়তো না বলাই ভালো। এসব রূপকথায় মানায়, তাই মানুষ রূপকথার গল্প শুনতে অনেক বেশি ভালোবাসে। কিন্তু চুপকথার গল্প অনেক বেশি নির্মম হয়।